Siddiqiya Media. Enjoy by listening to the Islamic lectures. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam jokhon Quran prochar kortechilen প্রসার করতেছিলেন কোরআনের কথা যখন বলতেছিলেন বন্ধুগণ আমার এই কোরআনের কথা বলতে গেলে আবু জেহেল উতবা সাইবা যে সকল কাটটা কাফের ছিল এই কাফের মত অবক্কার মানুষরা অবক্কার মুশরিকরা খবরদার খবরদার তোমরা মুহাম্মাদের কোরআন শুনতে যাবা না মুহাম্মাদের কথা তোমরা শুনবা না কোরআনের কথা তোমরা শুনবা না কোরআনের কথা যদি তোমরা না শোনো তাহলে তোমরাই বিজয় লাভ করবে জোরে কোন না কেন নাউজুবিল্লাহ আবু জাহেল কথা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নোট করে দে বললেন পারলে সকল আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن هذا القرآن والغوا فيه لعلكم তাগলিবুন জোরে বল না কেন আল্লাহু আকবার আবু জাহেল বলে তোমরা যারা কাফের তোমরা যারা মক্কার মূর্তি পূজক তোমাদেরকে বলি খবরদার খবরদার তোমরা কোরআনের কথা শুনবা না কোরআনের কথা মানবা না রাসূলের কাছে যাবা না যদি এটা না করো তাহলে তোমরাই বিজয় লাভ করবে জোরে বল না কেন নাউজুবিল্লাহ তাহলে আজ থেকে বোঝা গেল কোরআন যারা শুনবা না কোরআন যারা মানবা না কোরআনের আলোচনা তাদের ভালো লাগে না এরা হলো আবু জেহেলের উত্তরসূরি ঠিক কতক্ষণ ঠিক তাহলে কোরআনের কাছে আসার দরকার আসে না নাই কতক্ষণ আসে না নাই বর্তমান আমার আসে এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক দেন নাই শুধুমাত্র আমরা ঝুঁকে ঝুঁকে তেলাওয়াত করব এই জন্য আল্লাহ পাক কোরআন দেয় নাই কোরআন পড়তে হবে মানে বুঝতে হবে অর্থ কি বললো সেটা বাস্তব জীবনে আদায় করতে হবে ঠিক কিনা বলে